আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির গুণগত রসায়নের জন্য যে চ্যাপ্টারটি পাওয়া লাগবে সেটা নিয়ে মূলত আজকের আলোচনা, এবং আজকে মানে মূলত আমরা সাজেশনের ভিডিওটা শুট করব। এবং আজকে বলে দিব যে এই গুণগত রসায়নে তোমার আসলে কোন কোন টপিকগুলো পড়তে হবে, এবং আমি এই জিনিসটা ঢাকা ইউনিভার্সিটি বিগত 25 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা। সো আমার বেশ কষ্ট হয়েছে সাজেশনটা তৈরি করতে। সো সেই জায়গা থেকে আমি তোমাদের এই সাজেশনটা দিয়ে দেব, তোমরা এই টপিকগুলো বাসায় বেশি বেশি এই সময় পড়বা, যাতে করে তোমরা একটা ভালো একটা মার্ক তুলতে পারো। এবং এই টপিকগুলো পাশাপাশি বলে দিব যে কোন টপিকগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে বলি যে তোমাদের শর্ট সিলেবাসে টোটাল 48টার মতো চ্যাপ্টার আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলাই। এই 48টা চ্যাপ্টারেরই আমরা একটা শর্ট সাজেশন তৈরি করেছি, যেখানে টপিক থাকবে, সাব টপিক থাকবে, যে যে সালে আসছে ঢাকা ইউনিভার্সিটি সেটা অ্যাড করে রেখেছি, গুরুত্বপূর্ণতা এবং এই বছরের জন্য কোনটা গুরুত্বপূর্ণতা সেটাও আমরা এখানে দিয়ে রেখেছি। তো এই সাজেশনটা মোয়ালি তোমরা মাত্র 140 টাকাতে পাবা পিডিএফটা। তো এই আর তোমরা যদি চাও তোমার ডেমো দেখতে পারো, ডেমো দেখতে তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তোমরা এখানে গিয়ে এখানে কল করবে এবং তোমার হেল্পলাইন নম্বর এখানে নক করলে তোমরা আমাদের ডেমোটা দেখতে পারবা। আর এর পাশাপাশি আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা শর্ট কোর্স আছে, যেখানে প্রতিটা কোর্স অনলি 150 টাকা করে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং সবগুলো যদি একসাথে কেনো তাহলে সেক্ষেত্রে তোমার 100 টাকার ডিসকাউন্ট 590 টাকার জায়গায় 490 টাকাতে তিনটা কোর্স এবং তুমি শর্ট সাজেশন পেয়ে যাচ্ছ। এবং একটু বলে রাখা ভালো যে প্রতিটা কোর্স আছে তোমার এমসিকিউ এর জন্য, ইনরিটেন এখানে নাই, এমসিকিউ এর জন্য। আর বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা আছে, তোমার লাস্ট 2 বছর কিংবা 1 বছরের প্রশ্ন আসলে নাই। তোমার ডেমো দেখতে পারো, ক্লাসের ডেমো দেখতে পারো, এখানে তোমার ক্লাস প্লাস পিডিএফ একসাথে পাবা। ক্লাস থাকবে, সব রেকর্ডেড ভিডিও আছে, এবং সেই জিনিসগুলোই লাগবে যে জিনিসগুলো আমি সাজেশন তৈরি করেছি এখানে। হ্যাঁ, তোমার এই জিনিসগুলোই টাইপ ওয়াইজ সুন্দর করে পাওয়ানো হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবা। এবং এই ক্লাসগুলো তোমার আসলে প্রস্তুতি নিতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্স বড় জোর হয়তো তোমার 2 সপ্তাহ টাইম লাগবে। 2 সপ্তাহতেই তুমি আসলে সব ভিডিওগুলো, অল্প ছোট ছোট ভিডিও, এক একটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টার, দেখা যাচ্ছে তোমার 12 ঘন্টায় ফিজিক্স শেষ কিংবা 13-15 ঘন্টায় ম্যাথ শেষ, ঠিক আছে? এরকমই প্রত্যেকটা মানে কোর্স তোমার টোটাল 15 ঘন্টার ভিতরে শেষ করা হয়েছে এরকম আর কি, কিংবা ম্যাক্স 20 ঘন্টার ভিতরে শেষ করা হয়েছে। তো এত বড় ক্লাস না, যা লাগবে তাই করানো হয়েছে, ঠিক আছে? সো এটা দেখতে তোমরা এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডেমো দেখে তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারো। ওকে, যাই হোক আমরা শুরু করি। দেখো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেটা একটু বলবো, গুণগত রসায়নে। তো এখানে খেয়াল করো যে প্রথম যে টপিকটা সেটা কি, যে প্রোটন ইলেকট্রন নিউট্রন সম্পর্কিত বেসিক তথ্য, যেমন প্রোটনের ভর কত, যেমন 99 পড়ছো, প্রোটনের চার্জ কেমন কত, হ্যাঁ কোন, তারপরে প্রোটন ইলেকট্রন নিউট্রনের ভরের তুলনা দিয়ে আসতে পারে প্রশ্ন, মানে এক কথায় বেসিক যে তথ্য বা কে কোনটা আবিষ্কার করছে, যদি আবিষ্কার দেয় না মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, বাট এই যে মানে এই রিলেটেড জিনিসপত্র তুমি পড়ে রাখবে। এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে দেখো 97 সালে, 99 সালে আসছে, 9 সালে আসছে, 14-15, এরপর আর আসে নাই। তো এই বছরের জন্য গুরুত্বপূর্ণতা এটা হচ্ছে ক্রস চিহ্ন, এই বছরের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আমি বলবো তোমরা এই বক্সটা ফলো করবে, মানে এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সবগুলো তুমি পড়বা, বাট এই বছরের জন্য কোনটা পড়বা সেটা আসলে ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? মানে সেইগুলো একটু বেশি ফোকাস করে পড়বা। এরপরে যদি বলি সেটা হচ্ছে তোমার পারমাণবিক মতবাদ, ও হচ্ছে তোমার পরমাণুর মডেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার পারমাণবিক মতবাদ ও পরমাণুর মডেল। তো দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র 1টা সালে প্রশ্ন আসছে, বাকিগুলোতে আসে নাই, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। আইসো সম্পর্কিত তথ্য মানে হচ্ছে তোমার আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই সম্পর্কিত যে রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেটা আসলে 3 স্টার, বাট এই বছরের জন্য তোমার 1 স্টার। দ্যাট মিনস এই বছরের জন্য যেটা 1 স্টার কিংবা 2 স্টার, 3 স্টার যাই বলি, তুমি সবগুলো ভালো করে পড়বা। আর এখানে যে যেগুলো আছে সবই পড়বা, বাট যেগুলো দেখবো যে অনেক কম ইম্পর্টেন্ট সেগুলো স্কিপ করতে পারো। আচ্ছা, এবার দেখো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত, কোয়ান্টাম সংখ্যার কথা যদি বলি সেটা হচ্ছে যে এই বছরের জন্য তেমন ইম্পর্টেন্ট না, তারপরেও বলবো আমি তুমি ভালো করে পড়ে রাখবা, বিকজ অনেকবার প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে। কোয়ান্টাম সংখ্যা তো বুঝলো না, 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, ওই রিলেটেড প্রশ্ন তোমার দিবে যে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যার জন্য সঠিক নয়, এরকম অপশন থাকে 4টা, এখান থেকে তোমার সিলেক্ট করা লাগে। ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরে আসে। এবারে যদি বলি দেখো যে আমি কেন বলতেছি সবগুলো টপিকে পড়বা, খেয়াল করো 9-10 সালে যে প্রশ্ন আসছে সেম টপিক থেকে তোমার 10 বছর পরে আসছে, হুট করে চলে আসতে পারে, দ্যাটস ওয়াই পড়ে রাখতে হবে।
তো দেখো অরবিট ও অরবিটার সম্বন্ধিত তথ্যাবলী এই টপিক তুমি ভালো করে মোটামুটি একটু দেখে রাখবা। এবার ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতি, যেমন আমরা ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতির কথা যদি বলি, যেমন আমরা তো পড়েছি যে তোমার জার্মানের তোমার হুন্ডের নীতি আছে, জার্মান তারপর আউবাউ নীতি আছে, জার্মান বিজ্ঞানী আউবাউ নীতি আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার তিনটা নীতি আছে, তিনটা নীতি তুমি অবশ্যই তিনটা নীতি থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে এবং তিনটা নীতির ব্যতিক্রম কোন মৌলগুলো এগুলো একটু সাথে পড়ে রাখবা। ওকে, সো এটা বেশ ইম্পর্টেন্ট। সো এখানে তোমার টুইস্টার দেওয়া হয়েছে। অ্যান্ড বর্ণালী নীতি, এই টপিকটা থেকে দেখো তুমি যদি একটু খেয়াল করো, 14 সালে 14তে আসছে প্রশ্ন, 15তে আসছে, 17তে আসছে, 19এ আসছে, ঠিক আছে, এরপরে আসে নাই। তো দেখা যাচ্ছে তোমাদের সময় হুট করে আবার চলে আসতে পারে। সো বর্ণালী নীতি থেকে আসলে তোমার বর্ণালী নীতির টপিকটা তোমার ভালো করে পড়তে হবে। সব টপিক পড়া লাগবে না, কোন টপিক গুলো পড়া লাগবে এখানে খুব সুন্দর করে চার্ট ওয়াইজ তোমার দেওয়া রয়েছে। হ্যাঁ, মানে এইগুলোই এই টপিক গুলোই ধরে ধরে মূল বই থেকে পড়বা, তাহলে দেখবা যে হয়ে গেছে পড়া, বুঝতে পারছো। সব টপিক পড়ে এখন এলোমেলো প্রস্তুতি না নিয়ে গোছানো প্রস্তুতি নেওয়াটা আসলে জরুরি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি পরেরটা একটু দেখি, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল সম্পর্কে। তো দ্রাব্যতার তোমার হচ্ছে যে নর্মালি তিনটা মৌল বেশি ইম্পর্টেন্ট, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম, তোমার ম্যাগনেসিয়াম দেখা সালফেট দিতে পারে, ঠিক আছে। অথবা মানে এক কথায় তোমার নর্মালি যেটা হয় যে মানে যেমন যদি কেএসপি যদি বলে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম পাওয়ার ওয়ান, ক্লোরিনের ক্ষেত্রে যদি পরমাণু সংখ্যা হিসাব করি দুইটারই কিন্তু ওয়ান ওয়ান করে, সো এসপি হয়, তাই না। আবার তুমি যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড করো সেক্ষেত্রে কিন্তু তোমার এসপি স্কোয়ার হবে, সেক্ষেত্রে সামনে একটা ভ্যালু থাকে, তোমরা জানো যে যে পাওয়ারটা যেটা থাকে সেটা আবার কিন্তু ভ্যালু সামনে নিতে হয়, তো সেই ক্ষেত্রে কত হবে না তোমার যদি কোনো চার 4SQ হবে। আর তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয় কত, যদি কিউ করো তাহলে 27SQ, রাইট। সো আর কে আইপির ক্ষেত্রে ওই সামনের ভ্যালুটা ডিজিটটা বসে না, আই গেস তোমরা জিনিসগুলো জানো। যাই হোক, এইবার আমরা একটু যদি একটু খেয়াল করো এরপরের যে টপিকটা সেটা দেখো বিভিন্ন আয়ন শনাক্তকরণ ও গ্রুপ বিকারক। একদম চ্যাপ্টারের শেষে টোটাল তোমার হচ্ছে মেবি 10টা কিংবা 11টার মতো এরকম আয়ন আছে, যেখানে নেগেটিভ আয়ন আছে মোস্ট প্রবাবলি 2টা কিংবা 3টা, যেখানে কার্বনেট আছে, নাইট্রেট আছে, আর সবগুলো কিন্তু পজিটিভ, রাইট। যেমন সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, আয়রন 2, আয়রন 3+ আছে, ঠিক আছে, সিলভার আছে, অ্যামোনিয়াম প্লাস আছে। সো এই যে বেশ কিছু মৌল আছে সেইগুলো শনাক্তকরণ এবং এই বিকারক সম্পর্কিত, মানে কোনটার জন্য কোন মানে কোন আয়নের জন্য কোন জিনিসটা নিয়ে শনাক্তকরণ করা হয় এটা আসলে বোঝার ওয়ে নাই, এটা আলটিমেটলি তোমাকে মুখস্থ করা লাগবে, সেটা ছন্দের মাধ্যমে হোক আর তুমি নিজের মাধ্যমে হোক, এটা আলটিমেটলি মনে রাখা লাগবে এবং এই জিনিসটাই ঘুরিয়ে ফিরে ঢাকা ইউনিভার্সিটিতে বারবার আসে। সো এটা আমি টু স্টার দিয়ে রাখছি, অবশ্যই ভালো করে পড়বা। আচ্ছা, ওকে, এবার দেখো জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণ। আই গেস এই জিনিসগুলো হয়তো তোমার শেষের দিকে যে জিনিসগুলো রয়েছে যে তোমার পাতন, আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন, তারপরে হচ্ছে তোমার আরেকটা আছে, মানে টোটাল 3টা আছে, আর এই জিনিসগুলোর তোমার ইংলিশ মিনিংস জেনে রাখতে হবে, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে ঊর্ধ্ব পাতন যে ইয়াটা ঢাকা ইউনিভার্সিটি 2016 সালে এরকম একটা প্রশ্ন আসছিল যে ঊর্ধ্ব পাতন নিচের কোনটি ঊর্ধ্ব পাতনের উদাহরণ হবে, এরকম না দিয়ে ইংলিশ ইংলিশ উদাহরণ ছিল সাবলিমেশন, ঠিক আছে। তো ইভাপোরেশন আছে, এটা আছে মনে হয় বাষ্পীভবন মেবি, আর ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিলিউশন মানে এটা আছে আংশিক পাতন। সো এই যে তোমার ইংলিশ ওয়ার্ডগুলো, এই উদাহরণগুলো একটু তোমার পড়তে হবে, উদাহরণগুলো পড়বা কিন্তু ইংলিশ ওয়ার্ডটা একটু জেনে রাখতে হবে এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি মোটামুটি ইম্পর্টেন্ট, তুমি চাইলে যদি প্যারা মনে হয় তাহলে স্কিপ করতে পারো, বাট যে ক্রোমাটোগ্রাফির ভিতরে যে প্রকারভেদগুলো রয়েছে, তরল, গ্যাস তরল, গ্যাস কঠিন, ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি বা পেপার ক্রোমাটোগ্রাফি, কিছু উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো একটু পড়ে রাখা ভালো, যদি চাও একেবারে যদি চাও তাহলে স্কিপ করতে পারো, বাট পড়ে রাখা ভালো। এবার দেখো তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা তুমি এখান থেকে নাও পাও এটা ড্যাম শিওর যে ফিজিক্সে তুমি নবম অধ্যায় যে চ্যাপ্টারটা আছে নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, ওখান থেকে তুমি কিন্তু অবভিয়াসলি একটা MCQ 100% পাবাই, মাস্ট। সো যদি এখান থেকে না পাও ওখানে পাবা, কোথায় যে নিউক্লিয়ার তেজস্ক্রিয় বিক্রিয়া যেটা মেইন ইম্পর্টেন্ট, যেটা আলফা যদি তোমার নির্গত হয় কোনো মৌল থেকে তাহলে পরিবর্তিত মৌলটা কেমন হবে, বিটা নির্গত হলে কেমন হবে, গামা হলে কেমন হবে, নিউট্রন দিয়ে আঘাত করলে কেমন হবে, সো এই যে জিনিসগুলো, হ্যাঁ, মানে ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে তোমাকে।
সো এই জিনিসগুলো তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবে আসলে কত কত সালে প্রশ্ন আসছে তুমি দেখলেই কিন্তু বুঝতে পারছো। অ্যান্ড এখান থেকে গাণিতিক পার্ট খুব বেশি আসলে কঠিন দিবে না, তুমি এগুলো পারবে আসলে অ্যাজ ইউজুয়াল। যেমন আরএস রিলেটেড তোমার কি বলে রিডবার্গ ধ্রুবক দিয়ে প্রথম কক্ষপথ থেকে আমি তৃতীয় কক্ষপথে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে, বা তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, সেক্ষেত্রে তোমার রিডবার্গ ধ্রুবকের একটা ভ্যালু আছে সেন্টিমিটার পার সেন্টিমিটার অথবা পার মিটার একটা ভ্যালু দেওয়া হয়েছে, ওই ভ্যালুটা তোমার আসলে ম্যাথমেটিক্যালি দেওয়া থাকবে না, শুধু দেওয়া থাকবে যে রিডবার্গ ধ্রুবক আর এইচ। ওকে সো এইভাবে সো আমরা একটু আবার যদি ওভারঅল একটু খেয়াল করে দেখো যে আমরা কি কি বললাম। আমি বললাম যে মানে এই যে ইলেকট্রন প্রোটন সম্পর্কিত তথ্যাবলী, তারপরে বললাম যে তুমি এটা বাদ দিতে পারো, আইসো সম্পর্কিত পড়বা, কোয়ান্টাম সংখ্যা পড়বা, তুমি অরবিট অরবিটালের তথ্য হালকা বা 19 এর কোর্স একটু পড়ে রাখবা, ইলেকট্রন এর তিনটা নীতি আছে এটা একটু দেখবা, বর্ণালীমিতি থেকে একটু তোমাকে ভালো করে ফোকাস করতে হবে, দ্রাবকতার গুণফল তিনটা মৌলের কথা বললাম তোমাকে, আর বিভিন্ন আয়ন শনাক্তকরণ বইয়ের শেষে দেওয়া রয়েছে, আর যৌগিক আঙ্গিক বিশ্লেষণ হচ্ছে তোমার চারটা জিনিস আছে পার্তন ঊর্ধ্বপাতন তারপরে হচ্ছে তোমার বাষ্পীভবন তারপরে ঘনীভবনের উদাহরণগুলো একটু পড়ে রাখবা, ঊর্ধ্বপাতন এই জিনিসগুলো উদাহরণটা একটু পড়বা জাস্ট উদাহরণ, আর ইংলিশ ওয়ার্ডগুলো ওই মনে রাখবা, আর টেলিস্ক্রিয় নিউক্লিয়ার ফিজিক্স তো বললাম, আলফা বিটা গামা নিউট্রন এই জিনিসগুলো, আর গাণিতিক পার্ট, দ্যাটস ইট, তোমার পড়া শেষ। সো এই পড়তে পারলে আশা করা যায় যে এখান থেকে মিনিমাম তুমি দুইটা এমসিকিউ 100% আসবে, কারণ চ্যাপ্টার গুলো অল্প রসায়নে আসবে 15টা প্রশ্ন, তিনটাও এখান থেকে এমসিকিউ তুমি পাইতে পারো এই টপিক গুলো থেকেই ইনশাল্লাহ আসবে, ঠিক আছে। আর এই টপিক গুলো তুমি যখন মূল বই থেকে ভালো করে পড়বা তখন তোমার রিটেন প্রসেসেও আসলে হয়ে যায়। সো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারের পরবর্তী কোনো সাজেশন নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।